মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সব অ্যারেঞ্জ করার দায়িত্ব আমি কাকে দিয়েছিলাম? তোমাকে দিয়েছিলাম। তাহলে এখন ঠাকুর মশাই কমপ্লেন করবেন কেন? সুমন, আই নিড আ প্রপার আনসার, উত্তর দাও। আহ রোহিত, এত বড় একটা অনুষ্ঠানে একটা ছোট ভুল তো হবে না মা, একটাও ভুল হবে না। হবে না। ঠিক আছে রোহিত, প্লিজ পুজোটা শুরু করতে দে। ঠাকুর মশাই আপনি পুজো শুরু করুন, আমের পল্লব চলে আসবে, ফোন করে দিচ্ছি। সত্যি রুদ্রতন, তুমি না থাকলে যে আমাদের কি হতো কে জানে। কাম অন ইশু। আরে বাবা, জামাই বাবুরা তো থাকে এই কারণের জন্য। এই কিছু ফোনটা একটু করো না। এই তো ফোনই করছি। না, কাউকে কোনো ফোন করার কোনো দরকার নেই। ওর দায়িত্ব ছিল ওই জোগাড় করে নিয়ে আসবে আমের পাতা। যাও নিয়ে এসো, চুপ করে দাঁড়িয়ে আসো কেন, নিয়ে এসো। কি হলোটা কি, এত চেঁচামেচি কিসের? কি হয়েছে সেটা কি আমায় স্পষ্ট করে বলবে? আম্রপল্লব আসেনি। সত্যি বাপু, নবাবগঞ্জে দেখলাম সমস্যার সমাধান কেউ করে না। গাড়ি খারাপ হয়ে গেলে চেঁচায়, ঠেলে সরাতে পারে না। আমপাতা না পেলে ম্যানেজার বাবুকে বকে, কিন্তু সামনেই যে আম গাছ সেটা কারো নজরে পড়ে না। যতবার তার সরল মুখের হাসি আসে ধমকা হওয়ার মতো ভেসে রাশি রাশি, যত ব্যথা মুছে দিয়ে আদরে কাছাকাছি ভালোবাসা ঘিরে লেখা তার নাম। ফুলকি এগিয়ে যাবে ফুলকি, তাকে কে আটকাবে ফুলকি, কখনো কোনো বাধাই দমবে না ফুলকি, কারো আশার আলো ফুলকি, কার ঘুম ভাঙালো ফুলকি, তার নামে লেখা খুশি ঠিকানা। এই নি নাম পাতা, ঘটে দিন আমাকে দাও বাঁচালে গো। ঠাকুর মশাই শেষ পর্যন্ত এই যে শেষ অবধি বাবা। তুমি এখন এখান থেকে যাওনি? হ্যাঁ আমি চলেই যাচ্ছিলাম, সামান্য একটা আম পাতার জন্য আপনি যা চেঁচামেচি করছিলেন তাই দিতে এলাম, আসছি এবার। এই দাঁড়া, তোকে এখানে আমি নিয়ে এসেছি তো মুশকিল আসান করার জন্য, চুপ করে দাঁড়া। রোহিত তুই একটু আমার সঙ্গে ওদিকে চল, একটু কথা আছে। নিয়ে জীবন দোলার দুলকি, জলে ভালোবাসার ফুলকি, চাক ফুলকি তুমি আমাদের বাঁচালে। নাম বুঝি ফুলকি, নামটা তো ভারী মিষ্টি, মুখটা তো আরো বেশি মিষ্টি। জানিস দি ভাই, কিন্তু খুব সাহস। কেন সাহসের মধ্যে কি করেছে শুনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।